সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে তার থেকে কাটমানি নেব, গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব। ওই পার্টিরই সাংসদ, আমি সাংসদ থেকে পদত্যাগ করব না, এনামুল হকের কাছ থেকে গরু চোরের টাকাও নেব, সিনেমাও বানাবো, ঘাটালে আসবো না, কলকাতার ফ্ল্যাটে থাকবো, চারটে ফ্ল্যাট, আটখানা গাড়ি, সামনে পুলিশ, পিছনে পুলিশ। বন্ধুরা, হিরণদার মুখ থেকে দেবদার বিরুদ্ধে অভিযোগগুলো শোনার পর তোমাদের এইটা নিয়ে কি মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এই বিষয়ে কতটা তোমরা পক্ষে রয়েছো, কতটা বিপক্ষে রয়েছো সেইটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তো এই খবরটা সবার কাছে পৌঁছে দাও, যাতে এই ইনফরমেশনটা সবার আগে জানতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।